যে অ্যাজমা পেশেন্টরা আমাদের কাছে কিভাবে প্রেজেন্ট করে সেটা আমরা পরবর্তীতে দেখবো। এখন অ্যাজমা বলতে আবার সে একই কথা বলছে, চারটা সিমটম হচ্ছে ক্লাসিক্যাল সিমটম, প্রত্যেকটা ডিজে সবসময় বলা হয় কিছু ক্লাসিক্যাল সিমটম থাকে। এই ক্লাসিক্যাল সিমটম অ্যাজমার হচ্ছে যেমন নাম্বার ওয়ান হুইজ, হুইজ আমরা যখন হুইজ আমরা তখন বলি যখন একটা পেশেন্ট এই যে সাউন্ড মিউজিক্যাল সাউন্ড when it is heard on auscultation তখন বলি রং গায়, and when the musical sound produced by airway এই সাউন্ডটা যখন আমরা উইদাউট স্টেথোস্কোপ আমরা যদি শুনতে পাই তখন আমরা বলি হুইজ। সেকেন্ড পার্ট, সেকেন্ড সিমটম, কমন সিমটম হচ্ছে শর্টনেস অফ ব্রেথ, থার্ড ওয়ান ইজ চেস্ট টাইটনেস, and fourth one is cough. এখন এই চারটা সিমটমের একটা পেশেন্ট যখন অ্যাজমা পেশেন্ট আমাদের কাছে আসে, সব পেশেন্ট সবগুলা সিমটম নিয়ে এসে প্রেজেন্ট করে না। দেখা যাবে যে কেউ শুধু কাশি নিয়ে আসতেছে, কেউ কাশি এবং তার শ্বাসকষ্ট আছে, আর কারো কারো দেখা যায় যে শুধুমাত্র চেস্ট টাইটনেস নিয়েও আমি দেখেছি অনেক পেশেন্ট শুধু প্রেজেন্ট করে যখন অস্কালটেশন করি, অথবা আমরা যখন অবজেক্টিভ মেজারমেন্ট করি তখন আমরা ডায়াগনোসিস করি অ্যাজমা। সুতরাং অল দ্য ফিচার্স অফ অ্যাজমা ক্লিনিক্যাল সিমটমস অল পেশেন্ট ডু নট প্রেজেন্ট উইথ অল দ্য ফিচার্স, সবগুলো ফিচার নিয়ে সে প্রেজেন্ট করবে না। কেউ কাশি নিয়ে আসে, কেউ চেস্ট টাইটনেস শর্টনেস, আর কেউ শুধু হুইজ নিয়ে আসে। এখন আমরা একটা পেশেন্টকে, আমি এটা যেহেতু থিওরিটিক্যাল ক্লাস আমি সেই জন্য থিওরিটিক্যাল ওয়েতে বলতেছি, প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা আবার ডিসকাস করি ডিফারেন্ট ভাবে। একটা অ্যাজমা পেশেন্ট যখন লং কেস বা শর্ট কেস ডিসকাশন করি আমাদের প্রেজেন্টেশনটা হয় একটু ডিফারেন্ট। তা আমি বলতেছি প্রথমে এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ অ্যাজমা, অ্যাজমাকে কিভাবে আমরা ক্লাসিফাই করব। অ্যাজমাকে ক্লাসিফাই করা হয় একটা হচ্ছে ইন্টারমিটেন্ট, নাম্বার টু মাইল্ড, একটা হচ্ছে ইন্টারমিটেন্ট অ্যাজমা, মাইল্ড অ্যাজমা, মডারেট অ্যাজমা, সিভিয়ার অ্যাজমা, এই চারটা ক্যাটাগরিতে আমরা ক্লাসিফাই করি। ইন্টারমিটেন্ট অ্যাজমা যখন লেস, ইন্টারমিটেন্ট অ্যাজমার কিছু ফিচার আছে, মাইল্ড অ্যাজমার ফিচার, মডারেট আর সিভিয়ার। দেখো এখানে ইন্টারমিটেন্ট অ্যাজমা পেশেন্ট যখন দেখা যাবে যে লেস দেন টু সিমটম, যখন লেস দেন টু পার উইক, সপ্তাহে দুই বা দুইয়ের নিচে যদি সিমটম থাকে, অর্থাৎ কাশি শ্বাসকষ্ট যদি একটা রোগী বলে যে আমার সবসময় হয় না, মাঝে মাঝে হয়, সপ্তাহে একদিন দুই দিন আমাদের শ্বাসকষ্ট হয় বা কাশি হয়, তখন আমরা সেটা বলি ইন্টারমিটেন্ট অ্যাজমা। নাইট টাইম অ্যাওকিনিং, এই ফিচারটা একটা ইন্টারমিটেন্ট অ্যাজমা যখন হবে তখন দুইয়ের নিচে রাতে যে ঘুম, নকটার্নাল অ্যাটাক, নাইট টাইম অ্যাওকিনিং মানে হচ্ছে নকটার্নাল অ্যাটাক, রাতের বেলায় ঘুমাতে যে পেশেন্টের শ্বাসকষ্টের জন্য সে ঘুম ভেঙে যায়, এটা হচ্ছে নকটার্নাল অ্যাটাক বলি। এই নকটার্নাল অ্যাটাক ইন্টারমিটেন্ট অ্যাজমার ক্ষেত্রে দুইবার বা দুইয়ের নিচে, মাসে দুইবার বা তার একবার, অথবা অনেক সময় মাসে তার অ্যাটাক নকটার্নাল অ্যাটাক হবে না। এখন আমরা অ্যাজমাতে যে শর্ট অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর ইউজ করি সেটা হচ্ছে সালবুটামল, এই সালবুটামল ইউজ যদি সে দেখা যায় যে এটা ইন্টারমিটেন্ট অ্যাজমা, আমরা তখন বলবো তখন তার সালবুটামল ইউজ, সালবুটামল ইনহেলার ইউজ সপ্তাহে দুই দিনে বা সপ্তাহে দুইবারের নিচে যদি ব্যবহার করতে হয়। কেউ যদি বলে আমার প্রতিদিন চারবার পাঁচবার করে শ্বাসকষ্ট হয়, আমার সালবুটামল ইনহেলার ইউজ করতে হয়, তখন আমরা সেটাকে ইন্টারমিটেন্ট বলবো না। নর্মাল অ্যাক্টিভিটিতে তার ইম্পেয়ার হবে না। একজন ইন্টারমিটেন্ট অ্যাজমা সে যে স্কুল যাচ্ছে, কলেজ যাচ্ছে, অফিস যাচ্ছে, তার নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস ইম্পেয়ার করে না। যদি আমরা স্পাইরোমেট্রিক করি, আমি এটা পরে স্পাইরোমেট্রিক সময় ডিসকাস করবো, স্পাইরোমেট্রিক যদি করি একটা অ্যাজমা পেশেন্টের, যদি সে ইন্টারমিটেন্ট ক্যাটাগরির মধ্যে থাকে তখন আমরা স্পাইরোমেট্রিক ভ্যালু পাবো। যদি FEV1 81%
80% এর বেশি হবে অর্থাৎ একজন নরমাল পারসনের যে এফইভি1 থাকে তার থেকে পেশেন্টের এফইভি1 যদি 80% বেশি থাকে এবং এফইভি1 এফভিসি রেশিও এটা যদি নরমাল থাকে তখন আমরা বলবো যে সেটা ইন্টারমিটেন্ট অ্যাজমা। ঠিক সেভাবে এই ক্যাটাগরিটা আমি তোমাদেরকে পরে দিয়ে দিব। মাইল্ডে দেখা যাবে যে মাইল্ড অ্যাজমার ক্ষেত্রে তার শ্বাসকষ্ট যেটা হবে সিমটমটা লেস দ্য মোর দ্যান টু, দিনে দুইবারের বেশি অথবা সপ্তাহে বেশি থাকে, সপ্তাহে থাকে দুইবারের বেশি, তখন আমরা বলি মাইল্ড, মডারেট, সিভিয়ার। ঠিক এরকম ভাবে আমরা ক্যাটাগরাইজ করি একটা ক্লাসিফিকেশন অ্যাজমা। এখন সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে কি হবে, ইফ এ পেশেন্ট কামস উইথ সিভিয়ার অ্যাজমা সেক্ষেত্রে তার সিমটম তো থাকবে থ্রু আউট দি ডে, সারাদিনই কম বেশি তার প্রতিদিনই কম বেশি শ্বাসকষ্ট সে প্রেজেন্ট করবে, তখন সেটাকে বলবো সিভিয়ার অ্যাজমা। নাইট টাইম অ্যাভেনিং সপ্তাহে 7 দিনের বেশি তার পার উইক মানে প্রতিদিনই তার শ্বাসকষ্টের জন্য রাতে ঘুম ভেঙে যাবে, নাইট টাইম অ্যাভেনিং অর্থাৎ নকটার্নাল অ্যাটাক টাইপ, প্রতি রাতেই তার নকটার্নাল অ্যাটাক হয় তখন আমরা বলবো সিভিয়ার। যেমন সেভারাল টাইমস পার ডে তার মানে দিনে একাধিকবার আর প্রতিদিনই তার একাধিকবার সালবুটামল ইনহেলার ইউজ করতে হয় তখন আমরা বলবো সিভিয়ার। এক্সট্রিমলি লিমিটেড হয় নর্মাল ডেইলি অ্যাক্টিভিটিস যেটা সিভিয়ার অ্যাজমার ক্ষেত্রে এক্সট্রিমলি লিমিটেড অর্থাৎ সে অফিস যেতে পারবে না, তার কোনো ডেইলি অ্যাক্টিভিটিস বাজারঘাটে যেতে পারবে না, আর স্কুল কলেজে সে যেতে পারবে না, একটা স্কুল গোয়িং চিলড্রেন যখন এরকম ডেইলি রেগুলার অনুপস্থিত থাকে, অ্যাবসেন্ট থাকে ডিউ টু সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা, তখন আমরা ডেইলি অ্যাক্টিভিটিসটা ইম্পেয়ার হবে এবং উইল ডিফাইন দ্য পেশেন্ট যে পেশেন্ট ইজ সাফারিং ফ্রম সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা। লাং ফাংশন টেস্ট যদি করি স্পাইরোমিটারে দেখা যাবে যে তার লাং ফাংশন টেস্টে এফইভি1 একজন নর্মাল পার্সনের যা এফইভি1 থাকার কথা এই পেশেন্টের সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমার ক্ষেত্রে এই এফইভি1টা নর্মালের থেকে কম থাকবে প্রেডিক্টেড অবস্থা। আমি ক্লাস নিচ্ছি, ঠিক আছে? এখন এফইভি1 যখন 60% এর প্রেডিক্টেড যা একজন নর্মাল পারসনের যা এফইভি1 থাকার কথা আর 60% থাকবে তখন আমরা বলবো সিভিয়ার পারসিস্টেন্ট অ্যাজমা, এফইভি1 এফভিসি রেশিও রিডিউস থাকবে। এই ক্লাসিফিকেশনটা ভেরি ইম্পর্টেন্ট, এটা বিভিন্ন বইতে আছে, তোমাদের ডেভিডসনসও আছে, অন্য ফর্মে হয়তো আছে, তোমরা আমি এটা দিয়ে দিব, এটা তোমরা পরে পরে নিও, দেখে নিও। এখন হিস্ট্রিটা কি বলবে, এখন একটা অ্যাজমা পেশেন্ট যদি আমাদের কাছে আসে আমাদের হিস্ট্রিটা কেমন ভাবে হবে, যে ডিটেইল আমাদের মেডিকেল হিস্ট্রি নিতে হবে। একটা পেশেন্ট আসলে আমরা তার সিমটম অ্যাজমা কিনা সেটা আমরা চিন্তা করব, তার ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, সিভিয়ারিটি আছে কিনা, কোমরবিডিটি আছে কিনা, এই জিনিসগুলো আমরা একটা পেশেন্টের অ্যাজমা পেশেন্ট আসলে আমরা হিস্ট্রিতে আস্ক করব। এখন ফ্যামিলি হিস্ট্রি অনেকের থাকে, ফ্যামিলি হিস্ট্রি অ্যাজমা বলে অনেক পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে স্যার আমার আমি জিজ্ঞাসা করি, আমরা অনেক সময় নিজের থেকে বলেন না, আমরা প্রশ্ন করি যে আপনার বাড়িতে আর কারো কারো আছে কিনা, সে বাড়িতে মানে আমরা জেনেটিক কোরিলেশন করি, জেনেটিক ফ্যামিলি বলতে এখানে ফ্যামিলি হিস্ট্রি বলতে জেনেটিক ফ্যামিলিকে বলা হচ্ছে। যে দেখা যাবে যে অনেকে বলে যে আমার বোনে আছে, আমার নানিয়ে আছে, প্যাটার্নাল বা ম্যাটার্নাল সাইডে কারো যদি অ্যাজমা থাকে তখন আমরা এটা আমাদের ক্লু দেয় পেশেন্ট মে সাফার ফ্রম অ্যাজমা। সুতরাং পেশেন্টের একটা পেশেন্ট আমাদের কাশি শ্বাসকষ্ট অ্যাজমা লাইক সিমটম নিয়ে আসছে, আমরা তখন তার ফ্যামিলি হিস্ট্রিটা আমরা জিজ্ঞাসা করি, একজন পার্সোনাল হিস্ট্রি আমরা জানতে চাই। একটা পেশেন্ট যখন আসে আমরা সাথে সাথে আমি কতগুলো প্রশ্নের সাথে, যেমন বাবা মা ভাই বোন কারো আছে কিনা, বা মামা চাচা খালা পুকু এদের কারো অ্যাজমা আছে কিনা সেটা যেমন আমরা জিজ্ঞাসা নিই, আর কোমরবিড আর কোনো অ্যাজমা সিমটম আছে কিনা, কোমরবিড কোনো অ্যালার্জিক অ্যাট্রোপিক আছে কিনা,
কোমরবিড অ্যাটোপিক কোন কোন অর্গানে ম্যানিফেস্টেশন হয়, আর একটা একটা অ্যালার্জি বা অ্যাটোপি ম্যানিফেস্টেশন হয় মেইনলি চারটা অর্গানে, একটা হচ্ছে নোজ প্যারানাজাল সাইনাস, নাম্বার টু লাংস, নাম্বার থ্রি স্কিন এক্সিমা নিয়ে আসে অনেকের, অ্যালার্জি কনজেন্টিভাইটিস অনেকের দেখা যাচ্ছে যে আমার তো প্রচুর খায়, অনেকে বলে আমার সর্দি থাকে এবং সাথে শ্বাসকষ্ট আছে, তখন আমরা একটা ক্লু দেয় পেশেন্ট মে সাফার ফ্রম অ্যাজমা। অথবা একটা পেশেন্ট যখন দেখা যাচ্ছে আমরা জিজ্ঞাসা করি যে আপনার কোনো চুলকানি আছে কিনা, যখন বলে যে স্যার আমার চুলকানিও আছে আর আমার শ্বাসকষ্ট হয়, তখন আমাদের একটা ক্লু হয় যে পেশেন্ট মাইট সাফার ফ্রম অ্যাটোপিক অ্যাজমা। সোশ্যাল হিস্ট্রিতে হোম ক্যারেক্টারিস্টিক, স্মোকিং স্ট্যাটাস, অকুপেশন কোন পরিবেশে কাজ করে, অনেকে বলে যে আমি বাসায় ভালো থাকি, যখন আমি আমি হসপিটালে যাই আমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আছে আসে এসে বলে যে স্যার আমি তো যখন বাসায় যাই তখন ভালো থাকি, যখন আমি ওয়ার্ডে যাই তখন আমার কাশি সর্দি এগুলো শুরু হয়, তখন আমি বুঝি যে তার একটা এনভায়রনমেন্টাল যে এমপ্লয়মেন্ট অকুপেশন অথবা তার ওয়ার্কিং প্লেসে কোনো একটা ট্রিগার আছে যে তার অ্যাজমা শ্বাসকষ্টটা বাড়ায় দেয়। আমি কি বুঝাইতে পারতেছি? একজন একটু রেসপন্স করো। Yes sir. Number one. রেসপন্স করো। আমি কি গ্যাস্ট্রনিক স্থিতি বলছিলেন স্যার, চারটা অর্গান যে হচ্ছে নোজ, লাংস এন্ড স্কিন, আরেকটা স্যার কোনটা অর্গান, তিনটার নাম বলছেন। একটা হচ্ছে নোজ, নোজ এন্ড প্যারানাজাল সাইনাস, নাম্বার টু লাংস, নাম্বার থ্রি আই কনজাংটিভাইটিস, অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এন্ড ফোর্থ ওয়ান ইজ স্কিন অ্যাটোপিক ডার্মাটাইটিস। ক্লিয়ার? থ্যাংক ইউ। এখন কমন সিমটম বারবার এক কথা বলতেছি যে অ্যাজমা ইজ এ ক্রনিক ডিজিজ দ্যাট ইনফ্লুয়েন্স দ্য এয়ারওয়ে। এখন কখন আমরা ফ্লেয়ার আপ বলবো, অ্যাটাক বা ফ্লেয়ার আপ বলবো, যখন তার নর্মাল যে সিমটম যেটা অ্যাজমা হঠাৎ করে যদি তার বেড়ে যায়, অর্থাৎ তার কাশি, শ্বাসকষ্ট, চেস্ট টাইটনেস, ব্রিজ হঠাৎ করে যদি ইনক্রিজ হয়ে যায়, তখন বলবো যে অ্যাজমা ফ্লেয়ার আপ অর অ্যাজমা অ্যাটাক। সুতরাং একটা পেশেন্টের একটা অ্যাজমা আছে, তার সবকিছু মনে করে সে মডারেট পারসিস্টেন্ট অ্যাজমা, মাঝে মাঝে তার প্রায় শ্বাসকষ্ট থাকে, হঠাৎ করে সে দেখা গেল যে শ্বাসকষ্ট হঠাৎ করে খুব বেড়ে গেছে, কাশি বেড়ে গেছে, কোনো একটা প্রেসিপিটেটিং ফ্যাক্টর থাকে যে তার শ্বাসকষ্ট বা কাশি বাড়ায় দিচ্ছে, তখন আমরা বলি যে অ্যাজমা অ্যাটাক হচ্ছে অথবা পেশেন্ট অ্যাজমা ফ্লেয়ার আপ হয়েছে। এখন অ্যাজমা সিমটম ওই চারটা সিমটম আমরা বলছি, ওইটাই আমি আবার নিচে লিখে দিচ্ছি। কেন অ্যাজমা হবে? এখন একটা পেশেন্টের কমন ট্রিগার কি? আমরা কিন্তু রোগীদেরকে প্রশ্ন করি যখন পেশেন্ট ওয়ার্ডে দেখি বা প্রাইভেট চেম্বারে, আমরা প্রশ্ন করি যে আপনার কিসে কিসে শ্বাসকষ্ট বেড়ে যায়, কাশিটা কখন কখন কোন কোন ঘটনায় বৃদ্ধি পায়, এই কথাগুলোকে আমরা প্রশ্ন করি, আমরা জানার চেষ্টা করি কোনটা কোনটাতে তারা অনেকে আছে বলতে পারে না, সাধারণত যারা ওল্ড যারা অ্যাডাল্ট অনসেট অনেক সময় তারা বলতে পারে না যে আমার কিসে শ্বাসকষ্ট বাড়ে, অ্যাডাল্ট অনসেট অ্যাজমা যেগুলোতে সেগুলো সম্পর্কে অনেক রোগী বলতে পারে না যে আমার কোন কোন ঘটনা সে বুঝে বুঝতে পারে না, অনেকে বলে যে আমার ঠান্ডা বাতাসে বেড়ে যায়, আমার যখন ডাস্টের মধ্যে যাই তখন বেড়ে যায়, এসির মধ্যে থাকলে অনেক পেশেন্ট কমপ্লেন করে যখন আমি এয়ার কন্ডিশনে এসি রুমে যাই তখন আমার শ্বাসকষ্ট কাশি বেড়ে যায়, রোগী মায়ের বাচ্চারা এসে বলে যে আমার বাচ্চাটা ভালোই ছিল, যখন দৌড়াদৌড়ি করে তখনই তার শ্বাসকষ্ট মতো দেখা দেয়, তার মানে কি একটা এক্সারসাইজ। তাহলে এই কমন অ্যালার্জেন গুলো আছে যেমন পলেন, ডাস্ট মাইট, এনিমাল ডান্ডার, এই জিনিসগুলো অ্যাজমা বাড়তে পারে, ইটার ইন দা এয়ারওয়ে যেমন স্মোক, স্ট্রং অডার, অনেকে পারফিউমের সহ্য করতে পারে না, আর আমাকে কালকে একটা পেশেন্ট আসলো বললো যে আমার স্যার পারফিউম ব্যবহার করলেই আমার শ্বাসকষ্ট বেড়ে গেছে, আবার এক্সট্রিম ওয়েদার খুব গরম আর খুব ঠান্ডা, ওয়েদার ফ্লাকচুয়েশন একটা ভেরিয়েশন আছে, যদি 3 degrees Celsius এর বেশি ভেরিয়েশন হয় 24 hours 24 ঘন্টার মধ্যে, যদি 24 hours যদি দেখা যায় যে ওয়েদার ভেরিয়েশনটা এটা যদি 3 degrees Celsius এর বেশি হয়, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা এরকম যদি হয় তখন তার অ্যাজমাটা প্রেসিপিটেট করতে পারে,
নরমালি সে একটা কন্ট্রোল ছিল, হঠাৎ করে শ্বাসকষ্ট কাশি বেড়ে গেল। কোল্ড ওয়েদারে বাতাসে গেলে, যে অনেকে যাচ্ছে যে বাই বাসে করে তোমরা বাসায় যাচ্ছ, বাসায় সময় জানালা খুলে দিচ্ছ, তারপরে দেখা গেলো তার শ্বাসকষ্ট বেড়ে গেছে। এক্সারসাইজ করলে আমি বলছি অনেকের শ্বাসকষ্ট বাড়ে, স্ট্রেস প্যানিক এইগুলোতে শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, পরীক্ষার টেনশন সামনে পরীক্ষা আছে, তখন দেখা যায় যে অনেকে চলে আসে পরীক্ষার টেনশনে শ্বাসকষ্ট তার এটা প্রেসিপিটেট করে। ইমোশন আবেগ যদি বেশি, এই জন্য বেশি যদি ইমোশনাল হয়ে যায় অনেকে দেখা যায় যে শ্বাসকষ্ট, আমি ভালোই ছিলাম, আমি আমার একটা ইমোশন, আমার মনে করো যে বলে যে আমার একটা পরীক্ষা হয়েছে বা আমি একটা কোনো জায়গায় বেড়াতে গেছি বা একটা খুব হাসি খুশি একটা জয়ফুল আমার কাছে কিছু না একটা ছেলে, তখন তোমাদের অনেক সিনিয়র, সে ওই তোমাদের র‍্যাগ ডেতে প্রোগ্রাম হয় না, র‍্যাগ ডেতে যখন ইয়ার এন্ডিং একটা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে তার সিনিয়র ব্যাচের প্রোগ্রামে সে একটা পারফর্ম করছে, পারফর্ম করতে যে সে একটা নাচ বা কিছু একটা পারফর্ম করছে, সে পারফর্ম করতে গেলে তখন সবাই, সে একটা ইমোশনাল ছিল, হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে গেছে এবং পরের দিন সে ভর্তি হওয়া লাগছে, এরকম শ্বাসকষ্ট বেড়ে গেছে। কিছু কিছু মেডিকেশন আছে যেগুলোতে শ্বাসকষ্ট বাড়ায় দেয়, কিছু কিছু ফুডস আছে। তবে একটা জিনিস আমরা মনে রাখি, অ্যাজমা অ্যাজমা ক্ষেত্রে কিছু কিছু ছোট যারা বাচ্চা চাইল্ড এবং যারা তাদের সাধারণত ম্যাক্সিমাম হচ্ছে ফুডে, সার্টেন ফুডে তাদের অ্যালার্জি হয়, এ বলে ইংলিশ বিভিন্ন ধরনের ফুড, এক একজনকে এক একটা ফুড হয়, সবার সব ফুড হবে না, আর সব অ্যাজমা পেশেন্টের কিন্তু ফুডে অ্যালার্জি থাকবে না। কেউ কিছু বলবা, রোল নাম্বার টু কোনো কিছু বলতে চাও? রোল নাম্বার থ্রি, ফোর, রোল নাম্বার ফোর, রোল নাম্বার টোয়েন্টি, আসো নাই তোমরা, রোল নাম্বার টোয়েন্টি, রোল নাম্বার 123, জেডি। আচ্ছা আর একটা জিনিস আমার কথা হচ্ছে, তোমরা ভিডিও অন করে রাখবা, এটা হচ্ছে একটা অনলাইন ক্লাসের নিয়ম আমি যতটুকু জানি, তোমরা সাউন্ড মিউট করবা সাউন্ড, বাট ভিডিওটা অলওয়েজ অন করবা, এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল একটা ভিডিও অনলাইন ক্লাসের এটাই হচ্ছে কিন্তু একটা মূল জিনিস। সুতরাং আমার মনে হয় ভিডিওটা সবাই অন করে ফেলো, সবাই ভিডিও অন করো, সাউন্ড মিউট রাখো। এই যে জিনিসগুলো বললাম, এই যে জিনিসগুলোর মধ্যে অ্যাজমা ট্রিগার বলি আমরা, যেমন পোষা পাখি কবুতর এগুলো যারা পোষে, যেমন এয়ার পলিউশন, স্ট্রং অডার, স্মোকিং, এই যে আগে যেগুলো কথা বলছি, এই জিনিসগুলো আমি একটা ছবির মাধ্যমে প্রকাশ করছি যে দিজ আর দা ট্রিগার অ্যাজমাকে বাড়ায় দেয়, যে ঘটনাগুলো সবার ক্ষেত্রে বাড়বে না, অনেক পেশেন্ট আইডেন্টিফাই করতে পারে না, ট্রিগার আইডেন্টিফাই করতে পারে না। এখন অ্যাজমাকে কিভাবে ডায়াগনোসিস করব, ডায়াগনোসিস করব হচ্ছে তার পেশেন্টের সিমটম কেমন আছে আর এয়ার ফ্লো লিমিটার স্পাইরোমেট্রি করে, একটা অ্যাজমা পেশেন্টের আমার আছে তার সিমটমটা আমাদের কাছে ইতিহাসটা নিতে হবে প্রথমে, তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন করতে হবে এবং তারপরে তো আমরা কনফার্ম করব বাই স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রিতে কিভাবে আমরা অ্যাজমা ডায়াগনোসিস করব, যদি দেখা যায় যে একটা পেশেন্টের একটা নরমাল পার্সনের একটা FEV1 ভ্যালু থাকে, একটা নরমাল পার্সনের একটা FEV1 ভ্যালু থাকে আর একটা নরমাল পার্সনের FVC ভ্যালু থাকবে, এই FEV1 FVC রেশিও, এই FEV1 FVC রেশিও আর পেশেন্টের একটা আমরা মেজার করলাম স্পাইরোমেট্রি, স্পাইরোমেট্রিতে আমরা একটা পেশেন্টের একটা ব্লো দেয়, ব্লো দেওয়ার পরে তার একটা রেকর্ড আসে, তার যে FEV1 FVC একটা ভ্যালু পাওয়া যায় আর এর সঙ্গে কম্পেয়ার করি একটা নর্মাল পার্সনের FEV1 FVC, আগে থেকেই স্পাইরোমেট্রিতে ইনপুট দেওয়া থাকে ওই এজ সেক্স এবং এথনিসিটি, একটা পেশেন্ট নর্মাল পার্সনের ওই একটা নির্দিষ্ট বয়সের একটা নির্দিষ্ট ওজনের নির্দিষ্ট উচ্চতার একটা নর্মাল পার্সনের
FEV1 একটা ভ্যালু ইনপুট করা থাকে, FVC ভ্যালু ইনপুট করা থাকে, আমরা কম্পেয়ার করি ওই পেশেন্ট যেটা করলো যে ব্লোটা দিল স্পাইমেট্রি তার, সেই স্পাইমেট্রি যে ব্লোটা দিল সেই ব্লোর সাথে নর্মালের সঙ্গে আমরা তুলনা করি। তুলনা করে যদি দেখা যায় FEV1 FVC রেশিও নর্মালের একটা FEV1 রেশিও থাকে, ভ্যালু থাকে, নর্মাল পার্সনের একটা FVC ভ্যালু থাকে আর পেশেন্টের একটা FEV1 ভ্যালু আসবে, পেশেন্টের একটা FVC ভ্যালু থাকবে, এই দুটার আমরা কম্পেয়ার করি। যদি দেখা যায় যে FEV1 পেশেন্টের যেটা FEV1 FVC FEV1 আর FVC এই রেশিওটা যদি 0.7 এর নিচে থাকে এবং ব্রঙ্কোডাইলেটর টেস্ট অর্থাৎ একবার স্পাইমেট্রি একটা ফু দিল, ফু দেওয়ার পরে একটা রেকর্ড আসলো, FEV1 ভ্যালু আসলো, একটা FVC ভ্যালু আসলো, আমরা তখন করি কি আবার এটা আমরা রেকর্ড করে রাখলাম, এটা পেশেন্টের FEV1 এটা পেশেন্টের FVC, তখন তারপরে আমরা করি কি একটা ইনহেলার সালবুটামল ইনহেলার দিই, 2 থেকে 4 পা সালবুটামল ইনহেলার তাকে নিতে বলি। সালবুটামল ইনহেলার নেওয়ার 20 থেকে 30 মিনিট পরে আরেকবার স্পাইরোমেট্রি করি, তাহলে সেকেন্ড আরেকটা ভ্যালু আসবে, তাহলে সালবুটামল ইনহেলার দেওয়ার আগে একটা ভ্যালু থাকবে আর সালবুটামল ইনহেলার দেওয়ার আধা ঘন্টা পরে আরেকটা ভ্যালু আসবে। এই দুইটা ভ্যালুর মধ্যে আমরা কম্পারিজন করি, কম্পেয়ার করে দেখি যে ব্রঙ্কোডাইলেটর সালবুটামল ইনহেলার দেওয়ার আগে যেটা ভ্যালু ছিল FEV1 আর সালবুটামল দেওয়ার পরে যে FEV1 এইটা যদি 12% এর বেশি হয় তখন আমরা বলি রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ। এই কথাটা আমি বলছি যদি 12% এবং 200 ml এর বেশি হয় ব্রঙ্কোডাইলেটর দেওয়ার সালবুটামল ইনহেলার দেওয়ার আগে যে FEV1 ছিল, সালবুটামল ইনহেলার দেওয়ার পরে যে FEV1 থাকলো সেটা যদি 12% এর বেশি হয় তখন আমরা বলবো যে রিভার্সিবিলিটি টেস্ট সিগনিফিক্যান্ট অর রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ। রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ মিন্স পেশেন্ট এয়ারওয়ে যেটা আছে সেটা রিভার্সিবল এবং ইট গোজ ইন ফেভার অফ অ্যাজমা, অ্যাজমা পেশেন্টের রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ থাকবে, ইন কেস অফ COPD রিভার্সিবিলিটি টেস্ট নেগেটিভ হবে। এটা একটা ট্রেসিং দেখাইছি, এটা দরকার নাই স্যার। স্যার কি জেনে বলছিলেন স্যার, COPD এর ক্ষেত্রে কোনটা নেগেটিভ হবে স্যার? COPD এর ক্ষেত্রে ওই যে ব্রঙ্কোডাইলেটর টেস্ট আমরা যেটা রিভার্সিবিলিটি টেস্ট করলাম, রিভার্সিবিলিটি টেস্ট অ্যাজমার ক্ষেত্রে হবে লেস দেন মোর দেন 12%। ব্রঙ্কোডাইলেটর দেওয়ার আগে যে FEV1 ছিল আর ব্রঙ্কোডাইলেটর দেওয়ার পরে যে FEV1 হবে এটা যদি বেসলাইনের থেকে 12% বেশি হয় তাহলে আমরা অ্যাজমা, আমাদের এটা সাপোর্ট করে যেটা অ্যাজমা। আর যদি COPD হয় তখন এই FEV1 12% এর নিচে থাকবে, শ্বাসকষ্ট আর রিভার্সিবিলিটি টেস্ট 6% বাড়ছে। আগে দেওয়ার আগে যে FEV1 ছিল, ব্রঙ্কোডাইলেটর সালবুটামল ইনহেলার দেওয়ার পরে যে FEV1 হলো সেটা 6% বা 7% বাড়ছে, তখন সেটা আমার রিভার্সিবিলিটি টেস্ট নেগেটিভ, ইট গোজ ইন ফেভার অফ COPD। ক্লিয়ার? জি স্যার। এখন অ্যাজমা সিমটম কন্ট্রোলের ব্যাপারে কিছু বলা আছে, এটা তোমাদের চীনা গাইডলাইনে আছে এবং পজিটিভ সেন্সিটিভিটি আছে। দেখবা যে পাস্ট 4 weeks এ আমরা ওয়েল কন্ট্রোল কখন বলবো, কখন আনকন্ট্রোল বলবো, কখন পার্শিয়ালি কন্ট্রোল বলবো। ওয়েল কন্ট্রোল হচ্ছে এই যে একটা ডে টাইম অ্যাজমা সিমটম মোর দ্যান 2 times a week, এটা ওয়েল কন্ট্রোলের ক্ষেত্রে আমার ইয়েস আসবে না, নো 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 আসবে ওয়েল কন্ট্রোল ক্ষেত্রে, নো নাইট টাইম ক্লিনিং এ এই যে ওয়েল কন্ট্রোল এই জিনিসটাকে আমরা 3 ভাগে ভাগ করি, ওয়েল কন্ট্রোল, পার্শিয়ালি কন্ট্রোল, অ্যাজমা কন্ট্রোল, 4টা ক্রাইটেরিয়া আছে। কখন অ্যাজমা সিমটম মোর দেন 2 times a week, নাইট টাইম ক্লিনিং আছে কিনা, রিলিভার নিডেড অর্থাৎ সালবুটামল ইনহেলার প্রয়োজন করা লাগে কিনা, আর লিমিটেশন ডেইলি অ্যাক্টিভিটি লিমিটেশন আছে কিনা, এই 4টা ক্রাইটেরিয়ার উপরে চীনা গাইডলাইনে যেটা বলা হয়েছে আমরা ওয়েল কন্ট্রোল, পার্শিয়ালি কন্ট্রোল, আনকন্ট্রোল 3টা ভাগে ক্লাসিফিকেশন করা হয়েছে। এখন এখানে তো একটা বড় একটা এটা হয়েছে, তারপরে আমি সংক্ষেপে একটু বুঝাই দিই। প্রথমে আছে অ্যাজমা সিমটম, টিপিক্যাল অফ অ্যাজমা, অ্যাজমা প্রথমে একটা রোগী আসলে প্রথমে আমরা দেখব যে তার অ্যাজমা সিমটম টিপিক্যালি পেশেন্টের টিপিক্যালি অ্যাজমা সিমটম যেগুলো আসছিল কফ, চেস্ট টাইটনেস, তারপরে ব্রেথলেসনেস, হুইজ, এগুলোর কোনো একটা আছে কিনা, যদি থাকে তখন আমরা হিস্ট্রি এবং এক্সামিন করে আমরা দেখবো যে এটা অ্যাম্বিফার ডায়াগনোসিস কিনা।
তারপরে আমরা করব কি স্পাইমেট্রি করব স্পাইমেট্রি করার পরে আমরা দেখব যে রিভার্সিবল টেস্ট পজিটিভ কিনা স্পাইমেট্রি করে যদি 0.7 এই যে বলছি প্রথমে আছে এফিপিওন এফসি রেশিও দেখব 0.7 এর নিচে আছে কিনা তাহলে আমরা বলবো অ্যাজমা বা সিওপিডি এখন অ্যাজমা না সিওপিডি এই দুটার থেকে তখন কিভাবে আলাদা করব আমরা রিভার্সিবিলিটি টেস্ট করব রিভার্সিবিলিটি টেস্ট করে যদি দেখি যে অ্যাজমা যদি রিভার্সিবিলিটি টেস্ট করে যদি আমরা দেখি যে রিভার্সিবিলিটি টেস্ট 12% এর বেশি হয় তখন আমরা বলবো যে সেটা অ্যাজমা আর যদি 12% এর নিচে হয় রিভার্সিবিলিটি টেস্ট তখন আমরা বলবো এটা সিওপিডি তাহলে প্রথমে আসলে আমরা প্রথমে হিস্ট্রি নিব তারপরে ফিজিক্যাল এক্সামিনেশন করব তারপরে আমরা পেশেন্টের স্পাইমেট্রি করব স্পাইমেট্রি করে প্রথমে আমাদের ঠিক করতে হবে যে এটা কি অ্যাজমা বা সিওপিডি অবস্ট্রাকটিভ ওয়্যারের ডিজিজ কিনা অবস্ট্রাকটিভ ডায়ারোসিস যদি ডিজিজ থাকে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে FEV1 FBC রেশিও 0.7 এর নিচে থাকবে তাহলে আমরা বলবো দিস ইজ এ কেস অফ অবস্ট্রাকটিভ ওয়্যারের ডিজিজ আইদার অ্যাজমা অর সিওপিডি এখন অ্যাজমা না সিওপিডি কিভাবে ডিফারেন্সিয়েট করব তখন আমি করব রিভার্সিবিলিটি টেস্ট যদি রিভার্সিবিলিটি টেস্ট পজিটিভ হয় অ্যাজমা যদি রিভার্সিবিলিটি টেস্ট নেগেটিভ হয় সিওপিডি আমি কি বুঝাইতে পারছি পড়ে নিও 12% এর বেশি হলে তো পজিটিভ হবে রিভার্সিবিলিটি টেস্ট 12% যদি বেশি হয় তাহলে পজিটিভ হয় তখন এটা অ্যাজমা অ্যাজমা যদি 12% এর নিচে হয় তখন সিওপিডি সিওপিডি জি স্যার এখন স্টেপ কেয়ার প্যাটার্ন এটা সব জায়গায় আছে অ্যাজমা কি কিভাবে টেস্ট করব একটা হচ্ছে স্টেপ 1 2 3 4 5 এই পাঁচটা স্টেপে ভাগ করা হয়েছে স্টেপ 1 এ স্টেপ 1 এ আছে সালবিউটামল আমরা ইনহেলার ইউজ করব যখন এসওএস যখন প্রয়োজন হবে পকেটে একটা সালবিউটামল একটা ভেন্টোলিন ভেন্টোলিন তো পাওয়া যায় না এখন অ্যাজমাসল সালটোলিন এরকম কিছু যে ইনহেলারগুলো আছে সালবুটামল ইনহেলার পকেটে থাকে তখন প্রয়োজন হবে তখন সে ব্যবহার করবে আর অন্য সময় তার অন্য কোনো ড্রাগস ইউজ করা লাগে না তাহলে সেটা আমরা স্টেপ 1 স্টেপ 2 তে কি হবে স্টেপ 2 তে স্টেপ 1 এর যেটা থাকে সেটা সবচেয়ে হবে এসওএস প্রয়োজন মতো স্টেপ 2 তে আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড অ্যাড করব ইনহেল কর্টিকোস্টেরয়েড মানে যে তোমার ডিক্লোমেথাসন ফ্লুটিকাসন ফ্লুটিকাসন আলাদাভাবে পাওয়া যায় না বাংলাদেশে শুধু ডিক্লোমেথাসনই পাওয়া যাবে এই ডিক্লোমেথাসন যদি যখন লো ডোজ ইনহেলার ইউজ করবে তখন আমরা বলি স্টেপ 2 অর্থাৎ সালবিউটামল ইনহেলার এসওএস আছে সাথে লো ডোজ ইনহেল কর্টিকোস্টেরয়েড তখন স্টেপ 2 স্টেপ 3 কখন বলবো যখন ইনহেল কর্টিকোস্টেরয়েড আর লাবা লাবা বলতে কি বোঝাচ্ছে সালমেটেরল অর্থাৎ একটা বেক্সট্রোলেভ বা টিকামেট এরকম যে বিভিন্ন বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় এই কম্বিনেশনটা তার ব্যবহার করতে হচ্ছে এই ইনহেল কর্টিকোস্টেরয়েডও আছে আর সালমেটেরলও এখানে ইনহেল কর্টিকোস্টেরয়েড আছে আর এখানে আছে সালমেটেরল এই দুইটা যখন ব্যবহার করতে হবে তখন স্টেপ 3 সাথে কিন্তু সালবিউটামলটা আছে এসওএস প্রয়োজন মতো সালবিউটামল আর সাথে হচ্ছে সালবিউট ইনহেল কর্টিকোস্টেরয়েড আর হচ্ছে সালমেটেরল এই দুটোর কম্বিনেশন যখন সে ইউজ করবে তখন হচ্ছে স্টেপ 3 স্টেপ 4 এ হচ্ছে একই জিনিস কিন্তু ডোজটা বাড়ায় দিচ্ছি স্টেপ 3 তে যে সাল ইনহেল কর্টিকোস্টেরয়েড যেটা পাইছিল সেটা ডোজ যখন ইনক্রিজ হয়ে যাবে তখন আমরা ইনহেল কর্টিকোস্টেরয়েড ডোজ যখন ইনক্রিজ হয়ে যাবে তখন স্টেপ 4 একই জিনিস ডোজটা বাড়ায় দেওয়া হয়েছে সেটা হচ্ছে স্টেপ 4 হাই ডোজ স্টেপ 5 এ বলা হয়েছে যে তখন আমরা ওই আরো কিছু টাইট্রোপিয়াম তারপরে ইন্টারলুকিন তারপরে এই উমালিজুমাব এই জিনিসগুলো তখন আমরা দিয়ে থাকি আর সাথে অনেক সময় অ্যাড করা হয় স্টেপ 4 বা 5 এ এগুলো আমরা অনেক সময় মন্টেলুকাস অ্যাড করা হয় এই হচ্ছে স্টেপ কেয়ার প্যাটার্ন তাহলে স্টেপ 1 এ সালবিউটামল প্রয়োজন মতো স্টেপ 2 তে শুধু ইনহেল স্টেরয়েড ব্যবহার করবে লো ডোজ স্টেপ 3 তে বলছে যে ইনহেল স্টেরয়েডও সাথে আছে সাথে হচ্ছে সালমেটেরল এটা ইনহেল স্টেরয়েডের লো ডোজ আর সালমেটেরল এটা যদি হয় স্টেপ 3 স্টেপ 4 এ হচ্ছে ইনহেল স্টেরয়েড হাই ডোজ প্লাস সালমেটেরল তখন স্টেপ 4 আর স্টেপ 5 এ হচ্ছে অ্যাড অন ট্রিটমেন্ট অ্যাড অন ট্রিটমেন্টে তখন টাইট্রোপিয়াম অ্যাড করা লাগে ওমালিজুমাব
যেটা বায়োলজিক্স ইউজ করা লাগে, এটা হচ্ছে স্টেপ 5। একটু পড়ে নিও, এই যে শুনে রাখতেছো, একদিনে সবকিছু বোঝা যাবে না। তুমি এই যে বললাম সাথে সাথে বই ফেলে ফেলে ডিভিশনস এই চারটা আছে, এই ডায়াগ্রামটা আছে, তোমরা তখন দেখে নিও, আবার পড়ে ফেলবা, আজকেই পড়ে ফেলবা। বলো স্যার, ইনহেল কর্টিকোস্টেরয়েড কি শুধু স্টেরয়েড থাকে, সাথে কোনো বিটা ব্লকার থাকে না? কি থাকে মানে ইনহেল কর্টিকোস্টেরয়েড ইনহেলারে শুধু কি স্টেরয়েড থাকে? ইনহেল কর্টিকোস্টেরয়েড ইনহেলারে কিছু আছে, বেক্লোমিন, মনে করো বেক্লোমিন, পিকোমিন, এগুলো শুধু ইনহেল স্টেরয়েড, এখানে সালমেটারল নাই। আর যদি মনে করো বেক্সিডরোলের অথবা টিকামেড, এগুলোতে ইনহেল কর্টিকোস্টেরয়েডও আছে ফুলটিকাসন নামে, আর সালমেটারল আছে লং অ্যাক্টিং বিটা টু অ্যাগোনিস্ট লাবা, সেগুলোতে কম্বিনেশন পাওয়া যায়। কি আমি বুঝাইতে পারছি? জি স্যার। স্যার আমরা ওরাল কোন স্টেজে দিব স্যার? ওরাল গ্লুকোকর্টিকোস্টেরয়েড F5, স্টেপ 5 এ ওরাল কর্টিক ওরাল স্টেরয়েড 5 টু 20 মিলিগ্রাম ওরাল স্টেরয়েড ডেইলি দিব, এটা 1 টু 3 মান্থস। কি বুঝাইতে পারছে? এটা হচ্ছে স্টেপ 5। এখন অ্যাজমা এক্সাজারবেশন, এখানে এত কথা বলবো না, শুধু আমি এখানে আছে পরে দেখে নিও, আমি শুধু মুখে বলে যাচ্ছি শুধু ভর্তি হওয়া প্রয়োজন হয় না, মডারেট ক্ষেত্রে কিছু ক্ষেত্রে ভর্তি হওয়া লাগে, কিছু ক্ষেত্রে ভর্তি হওয়া লাগে না। আর সিভিয়ার এবং লাইফ থ্রেটনিং যদি অ্যাজমা থাকে তখন তার ভর্তি হওয়া লাগবে। এখন কতগুলো ক্রাইটেরিয়া আছে সেটার মধ্যে আমার অ্যাজমা এক্সাজারবেশন হলে আমি এক কথায় বলে দেই যে প্রথমে আমরা একটা অ্যাজমা হলে আমরা প্রথমে সালবিউটামল ইনহেলার ইউজ করব ফ্রিকোয়েন্টলি যখন মাইল্ড হয়। যদি পেশেন্টের মাইল্ড অ্যাজমা হয় সালবিউটামল বলবো, আপনি সালবিউটামল ইনহেলার আগে ব্যবহার করতেন না, এসওএস ছিল, এখন রেগুলার বেসিস ইউজ করে। যদি দেখা যায় যে তারপরেও কমতেছে না তখন আমরা ওই ওরাল কর্টিকোস্টেরয়েড দিব, ওরাল কর্টিকোস্টেরয়েড দিব। আর যখন বেশি দেখা যাবে শ্বাসকষ্ট বেশি হয়ে যায় তখন হসপিটালে অ্যাডমিশন দিব। এখন হসপিটালে যদি একটা সিভিয়ার অ্যাকুট অ্যাজমা বা মডারেট পার্সন একটা সিভিয়ার অ্যাকুট অ্যাজমা বা লাইফ থ্রেটনিং অ্যাজমা ভর্তি হয়, আমাদের ট্রিটমেন্ট প্ল্যানটা কি? প্রথমে আমরা প্রপার করব, প্রপার পজিশনে থাকব, তাকে আমরা অক্সিজেন দেব, ইনিশিয়ালি হাই ফুল অক্সিজেন দিব, তারপরে আমরা ওরাল স্টেরয়েড, বইতে বলা হয় যে ওরাল স্টেরয়েড দিব। এখন অল্টারনেট যে খেতে পারবে না, যে সলো করতে পারছে না সিভিয়ার অ্যাকুট অ্যাজমার জন্য, তখন আমরা ইনজেক্টেবল ফর্মে স্টেরয়েড দিব, হাইড্রোকর্টিসন দিব। আচ্ছা, তারপরে আছে আমরা আর স্টেপের স্টেপ কেয়ার প্যাটার্নের লাবা যেগুলো আছে ইনহেলার গুলা, সেগুলো তো আমরা কন্টিনিউ করবোই। তাহলে আমরা প্রথমে একটা অক্সিজেন দিব, প্রপার পজিশনে রাখবো, তারপরে নেবুলাইজেশন দিব আমরা পেশেন্টকে ইনিশিয়ালি হসপিটালে ভর্তি হলে। নেবুলাইজেশনের মধ্যে কি থাকবে? সালবিউটামল থাকবে, সাথে আছে ইপ্রাটোপিয়াম, এই দুটো কম্বিনেশন অথবা অ্যালোন দিতে পারি। ইউজুয়ালি যখন হসপিটালে ভর্তি হওয়া লাগে তখন আমরা ইপ্রাটোপিয়াম আর সালবিউটামল কম্বিনেশন দিয়ে শুরু করি। আচ্ছা, তারপরে আমরা হাইড্রো ওরাল স্টেরয়েড দিব, যদি পেশেন্ট খেতে না পারে বুঝতে বলা আছে তখন হাইড্রোকর্টিসন দিব। আচ্ছা, অ্যান্টিবায়োটিক দিব কিনা? অ্যান্টিবায়োটিক সব পেশেন্টকে আমরা দিব না, যদি এভিডেন্স অফ ইনফেকশন থাকে তখন আমরা অ্যান্টিবায়োটিক দিব। আর যদি এভিডেন্স অফ ইনফেকশন না থাকে, পেশেন্টের যদি ইনফেকশনের কোনো ফিচার না থাকে, অর্থাৎ পেশেন্টের দেখা যাচ্ছে ফিভার নাই অথবা ফিভার আছে অথবা তার স্পুটাম হচ্ছে পুরুলেন্ট স্পুটাম, মিকোপুরুলেন্ট বা পুরুলেন্ট স্পুটাম হয়েছে, এবং সিবিসি কাউন্টে যদি হাই WBC কাউন্ট নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস থাকে, তখন আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো। আপনার জাস্ট অ্যাজমা পেশেন্টে আমরা অ্যান্টিবায়োটিক ইউজ করবো না। এরপরে আসি, খুব একটু শর্ট করে বললাম, আমি কি বুঝাইতে পারছি? যতটুকু বলা যায় এই সময়ের মধ্যে ততটুকু আমি বলতে পারছি, বললাম, কারণ আমার আরেকটা টপিক যেতে হবে সিওপিডি। সিওপিডিও একটা অবস্থাটিভ ডিজিজ, সিওপিডি আর অ্যাজমা দুটার মধ্যে কিছু পার্থক্য আছে স্যার, দুই জায়গায় এয়ারওয়ে ন্যারোয়িং হয়, দুই জায়গায় দেখা যাচ্ছে
পেশেন্টের এয়ারওয়েটা ন্যারোয়িং হচ্ছে আর সাথে সাথে তার মিউকাস সিক্রেশন হচ্ছে ইন কেস অফ সিওপিডি। আর পেশেন্টের কি হয় এয়ারওয়ে, এখানে দেখা যাচ্ছে যে স্মল এয়ারওয়ে ডিজিজও হয়, আর সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে যে স্মল আর্লিয়ার প্রথমে শুরু হয় স্মল এয়ারওয়ে ডিজিজ, স্মল এয়ারওয়ে কে ইনফ্লেমেশন হয়, ফাইব্রোসিস হয় এবং অ্যালভিউলার যে সেপ্টাম গুলো আছে সেই ওয়ার্ল্ড ডিস্ট্রাকশন হয়, ফলে দেখা যায় যে এয়ারওয়ে লিমিটেশন হয় সিওপিডির ক্ষেত্রে। এখানে সিওপিডির ক্ষেত্রে কতগুলো কম্পোনেন্ট আছে, কিছু আছে ইরিভার্সিবল কম্পোনেন্ট, কিছু আছে ইরিভার্সিবল কম্পোনেন্ট। যেমন অ্যালভিউলার যদি ডিস্ট্রাকশন হয় এটা তার রিপেয়ার হবে না, এটা হচ্ছে ইরিভার্সিবল কম্পোনেন্ট সিওপিডির ক্ষেত্রে। ফাইব্রোসিস যেটা হচ্ছে এটা তো আমার একবার ফাইব্রোসিস হয়ে গেলে সেটা তো মানে আমি রিকভারি করতে পারবো না, এটা হচ্ছে ইরিভার্সিবল কম্পোনেন্ট। রিভার্সিবল কম্পোনেন্ট কোনটা, ট্রিটমেন্ট করলে কোনটা ভালো হবে, যে আর মিউকাস সিক্রেশন আছে কি, মিউকাস ক্লিয়ারিং এজেন্ট আমরা দিলাম তখন আমরা সে তার শ্বাসকষ্টটা একটু রিলিভ হলো, তার ব্রঙ্কো কনস্ট্রিকশন আছে, স্মুথ মাসেল কন্ট্রাকশন হচ্ছে, আমরা ব্রঙ্কো ডাইলেটর দিলাম, লং অ্যাক্টিং ব্রঙ্কো ডাইলেটর দিলাম, তখন আমরা দেখা গেল যে তার মাসেল রিল্যাক্স করতেছে, শ্বাসকষ্ট কমতেছে, দিস ইজ রিভার্সিবল কম্পোনেন্ট। তাহলে সিওপিডির মধ্যে একটা হচ্ছে ইরিভার্সিবল কম্পোনেন্ট, আরেকটা হচ্ছে রিভার্সিবল কম্পোনেন্ট। আমরা ওই রিভার্সিবল কম্পোনেন্টটাকেই ট্রিটমেন্ট দিয়ে দেই, ইরিভার্সিবল যেটা হয়ে গেছে সেটা তো আমরা ট্রিট করে ফেরত পাবো না, সুতরাং রিভার্সিবল কম্পোনেন্টের আমাদের যত অ্যাক্টিভিটিস সিওপিডি কেসে এই রিভার্সিবল কম্পোনেন্টকে তাকে তার রিলিফ দেওয়া, তার শ্বাসকষ্ট কাশিটাকে রিলিফ দেওয়ার চেষ্টা। ন্যাচারাল হিস্ট্রি খুব কমনলি প্রশ্ন করেন স্যাররা পরীক্ষায় যে একটা সিওপিডির ন্যাচারাল হিস্ট্রি কেমন, আমি এটা মুখে বলে দিই, একটা সিওপিডির ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে প্রথমে ইনিশিয়ালি পেশেন্ট যখন আসে তখন দেখা যায় যে সে বলে যে আমার যখন আমি ইয়ে করি হাঁটা চলা আমার নর্মাল অবস্থায় আমার শ্বাসকষ্ট থাকে না, যখন আমি মাঝে মাঝে আমি যখন বেশি দূর হাঁটাহাঁটি করি তখন আমার শ্বাসকষ্ট হয়, সিঁড়ি বেয়ে উপরে উঠলে তখন আমার শ্বাসকষ্ট হয়। ইনিশিয়ালি প্রথমে প্রেজেন্ট করলে আর্লি সিওপিডি পেশেন্ট প্রেজেন্ট করে যে অন এক্সার্শন আমার শ্বাসকষ্ট, আমার নর্মাল অবস্থায় আমার শ্বাসকষ্ট হয় না, যখন বেশি হাঁটাহাঁটি করি বা সিঁড়ি বেয়ে উপরে উঠি বা পরিশ্রমে ক্রস করি এক্সারসাইজ করে তখন আমার শ্বাসকষ্ট হচ্ছে। গ্রাজুয়ালি এইটা সিওপিডি তো আস্তে আস্তে এটা যত দিন যাচ্ছে তত এটা প্রোগ্রেসিভলি ইনক্রিজিং নেচার, তারপরে হচ্ছে তার আস্তে আস্তে তার শ্বাসকষ্ট বাড়তে থাকে, যত দিন যাবে তার শ্বাসকষ্টের সিভিআইটি বাড়তে থাকে, তার অ্যাক্টিভিটিস গুলা তার যে সেই অ্যাক্টিভিটিস গুলা ইম্পেয়ার হয়ে যায়, ডেইলি অ্যাক্টিভিটিস এ তার হ্যাম্পার হয়। এবং সিওপিডি ক্ষেত্রে যখন এক লেটার স্টেজে যখন সিওপিডি যখন অনেক দিনের শ্বাসকষ্ট হয়, অনেক দিন 5 বছর 10 বছর ধরে শ্বাসকষ্ট, একটা সময় তখন রেস্টিং কন্ডিশনে তার শ্বাসকষ্ট হয়, তাহলে সিওপিডি ন্যাচারাল হিস্ট্রি হচ্ছে ইনিশিয়ালি ইট ইজ এক্সার্শনাল অকার্স এট রেস্ট, ইট ইজ গ্র্যাজুয়ালি প্রোগ্রেসিভ ইন নেচার, অর্থাৎ সময়ের সাথে সাথে তার তীব্রতাটা শ্বাসকষ্ট কাশির তীব্রতাটা বাড়তে থাকে, আর লেটার স্টেজে ইট বিকামস পারসিস্টেন্ট এবং অকার্স এট ইভেন অকার্স এট রেস্ট, অর্থাৎ ডেইলি অ্যাক্টিভিটি, তার একটু বাথরুমে যেতে গেলে তার শ্বাসকষ্ট হয়, তার বিছানা থেকে অনেক রুগী আছে বিছানা থেকে এক পাশে শুইল আর এক পাশে শুইলেই তার শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, এখন সিভিয়ার অবস্থা যখন হয়ে থাকে সিভিয়ার স্টেজে যখন চলে যায়। আর এখন তো কোনো অন্য জায়গা থেকে দিতে না, আমরা শুধু স্টুডেন্ট করে দিই যে যা টেম্পার। হ্যালো, কে বলছো কথা? এখন সিওপিডি পেশেন্টের ক্লাসিক্যাল প্রেজেন্টেশন আছে সিম্পটম, যেমন অ্যাজমার যেমন ছিল 4টা সিম্পটম ছিল ক্লাসিক্যাল প্রেজেন্টেশন, সিওপিডি ক্ষেত্রে 4টা, একই জিনিস ইস কফ, ব্রেথলেসনেস, হুইজ এবং স্পুটাম। স্পুটামটা সিওপিডি পেশেন্টে বেশি হয়, অ্যাজমা পেশেন্টে উইথ আর উইদাউট স্পুটাম প্রোডাকশন প্রডিউস করতে পারে, কিন্তু সিওপিডি পেশেন্টে মিউকাস গ্ল্যান্ড গুলো হাইপারট্রফি হয়ে যায় ফলে সিক্রেশনটা বেশি হয়, মিউকাস গ্ল্যান্ড থেকে এয়ারওয়েতে যে মিউকাস গ্ল্যান্ড আছে সেখানে হাইপার সিক্রেশন হয় ফলে সিওপিডি পেশেন্টে স্পুটাম প্রোডাকশনটা বেশি হয়। এই 4টা ক্লাসিক্যাল সিম্পটম যদি থাকে, যে কোনো একটাও থাকতে পারে, যে দুটাও থাকতে পারে, তখন আমরা বলি যে সিওপিডি।
সাধারণত 20 প্যাক্স ইয়ারের বেশি সৃষ্টি থাকে। এই যে কথাটা আমি বলছি, ব্রেথলেসনেস ইনিশিয়ালি অন এক্সার্শন প্রোগ্রেসিভ ইন নেচার লেটার অকার্স ইভেন অ্যাট টেস্ট এবং পারসিস্টেন্ট প্রেজেন্ট এভরি ডে, প্রায় প্রতিদিনই তার শ্বাসকষ্ট থাকে। ওয়ার্স অন এক্সারসাইজ, ওয়ার্স ডিউরিং রেসপিরেটরি ইনফেকশন, এটা হচ্ছে একটা ব্রেথলেসনেস এর প্যাটার্ন। কফটা ইন্টারমিটেন্ট হইতে পারে ইনিশিয়ালি, পরে বিকামস ক্রনিক, সব সময় তার কাশি থেকে থাকে। স্পুটাম ফ্রিকোয়েন্টলি প্রেজেন্ট থাকতে পারে, এটা মিউকোয়েড হতে পারে, মিউকোপুরুলেন্ট হতে পারে অথবা পুরুলেন্ট হতে পারে। ইউজুয়ালি সিওপিডি পেশেন্টের একটা স্মোকিং হিস্ট্রি থাকে, সাধারণত 20 বছরের বেশি থাকে, সাধারণত 10 বছরের নিচে যদি স্মোকিং হিস্ট্রি, ইনপ্যাক ইয়ারের কম যদি স্মোকিং হিস্ট্রি থাকে, এটা সাধারণত করে না, ফেভার করে না সিওপিডি ডায়াগনোসিসে। কিন্তু সিওপিডি ডায়াগনোসিসে 10 প্যাক ইয়ারের নিচে যদি হিস্ট্রি থাকে, ইউজুয়ালি ডাজ নট ফেভার সিওপিডি ডায়াগনোসিস। যদি 10 এর উপরে যদি থাকে, তখন আমরা সিওপিডি ডায়াগনোসিস করবো, চিন্তা করতে পারি। 20 উপরে হলে আমাদের বেশি, আমরা কনফার্ম হবো যে পেশেন্ট মাইট হ্যাভ সিওপিডি। এই জিনিসগুলো দেখছি এখন নিয়ারলি 80% পেশেন্ট নাইট ওয়ান্স এ উইক, রাতের বেলা তার ঘুম ভেঙে যায়, ওই যে আমি বললাম। আর পারঅক্সিজেন নকটাল ডিসমিয়া কিন্তু সিওপিডি পেশেন্টদের হয়, শুধু এলভি পেশেন্টদের না, সিওপিডি পেশেন্টদের কিন্তু পারঅক্সিজেন নকটাল ডিসমিয়া হয় এবং এক্সস্টেড, এবং সারা রাত ওই ঘুম হয় না, পরের দিন সে এক্সস্টেড থাকে, স্লিপি থাকে। এখন সিওপিডি পেশেন্টকে ডায়াগনোসিস করব কিভাবে, হাউ উইল ইট ডায়াগনোসিস? সিওপিডি ডায়াগনোসিস করতে হলে প্রথমে হচ্ছে সাইন সিমটম। জি স্যার, আইএসডি তে নকচনাল পারঅক্সিজমাল নকচনাল ডিসিপ্লিনিয়া থাকে, ওইটা ডিফারেনশিয়েট করব কিভাবে? দেখি তো কার্ডিয়াক কজ যা এটা, আর কার্ডিয়াক কজ নকচনাল ডিসিপ্লিনিয়া তো শুধু একটা ফিচার, ঠিক আছে, ক্লিনিক্যাল প্রেজেন্টেশন ফিচার। সিওপিডি তো থাকতে পারে, অ্যাজমাতে থাকতে পারে, আইএসডি তে থাকতে পারে, এগুলো তো সবগুলোতে পারঅক্সিজেন নির্ভর। আমরা অন্যান্য ফিচার থেকে আমরা আলাদা করবো, আমরা অন্যান্য তার ক্লিনিক্যাল ফিচার, ফিজিক্যাল এক্সামিনেশন থেকে, তার ল্যাবরেটরি ইনভেস্টিগেশন থেকে আমরা আলাদা করবো। আমি কি বুঝাইতে পারছি? যদি একটা পারঅক্সিজেন নির্ভর দিলে আমার কর্টিকোপ্লিয়ার টিটি আসবে, একটা পেশেন্টের যদি পারঅক্সিজেন নির্ভর থাকে তখন আমাদের কর্টিকোপ্লিয়ার ডিফারেনশিয়াল ডায়াগনোসিস হবে, তখন আমরা অন্য জিনিসগুলো দেখে আমরা এটা সিওপিডি না এটা অ্যাজমা না এটা এলভিএফ, এটা তখন আমরা ডিফারেনশিয়েট করব। কি বুঝাইতে পারছে? এখন ডায়াগনোসিস করব কিভাবে সিওপিডি কে? প্রথমে আপনি তার সিমটম সাইন দেখো, এটা এটা সিওপিডি লাইক সিমটম সাইন কিনা, তখন আমরা মনে করব যে পেশেন্ট মাইট হ্যাভ সাফার্ড ফ্রম সিওপিডি। আর এক্সপোজার টু রিস্ক ফ্যাক্টর, কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এই যে যেমন সিগারেট স্মোকিং, অকুপেশনাল ডাস্ট, এনভায়রনমেন্টাল টোবাকো অর্থাৎ কাঠের চুলা তারায়, এরকম যদি হয়, কাঠের চুলা গ্রাম দেশে কাঠের চুলা না, এনভায়রনমেন্টাল টোবাকো, এই এনভায়রনমেন্টাল টোবাকোর এক্সপোজারে যদি থাকে, তখন দেখা যায় যে পেশেন্টের সিওপিডি ডেভেলপ করে, যদিও পেশেন্টটা স্মোকার না, তারপরেও তাদের সিওপিডি ডেভেলপ করে। ইনডোর আর আউটডোর পলিউশন, আর ফাইনাল ওয়ান ইজ জেনেটিক, জেনেটিক্যালি প্রিডিসপোজ, সবার কিন্তু সিওপিডি হবে না, সবাই স্মোকিং করতেছে। অনেকে বলে যে আমি তো 20 বছর ধরে আমার বন্ধু সিগারেট খেয়ে যাচ্ছে, তার শ্বাসকষ্ট হচ্ছে না, আমার কেন হচ্ছে? জেনেটিক্যালি প্রিডিসপোজ থাকবে, সব পেশেন্টেরই কিন্তু সিওপিডি ডেভেলপ করবে না। জেনেটিক্যালি প্রিডিসপোজ পার্সন যদি স্মোকার হয় লং টার্ম, দে মাইট ডেভেলপ সিওপিডি। জেনেটিক্যালি প্রিডিসপোজ যদি না থাকে, তবে সিগারেট খেয়ে তার শ্বাসকষ্ট হবে না। সুতরাং জেনেটিক্যালি প্রিডিসপোজ পার্সনের এই যে এনভায়রনমেন্ট, এই যে অন্য যে ফ্যাক্টর গুলো, স্মোকিং, অকুপেশনাল, এনভায়রনমেন্টাল টোবাকো স্মোক, ইনডোর আউটডোর পপুলেশন, এইগুলো যদি থাকে, সাথে যদি জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, পেশেন্ট মাইট ডেভেলপ সিওপিডি। অল সিওপিডি পেশেন্ট, অল স্মোকার ডু নট ডেভেলপ সিওপিডি, কিছু থাকে জেনেটিক ফ্যাক্টর থাকে, সেটার জন্যই সিওপিডি ডেভেলপ করে না। তাহলে স্যার, যদি জেনেটিক মানে সিগারেট স্মোকিং করতেছে কিন্তু জেনেটিক নাই, তাহলে হবে না? হবে না, তাই তো বলতেছে, তার হবে না, তবে হবে না,
কিন্তু জেনেটিক যদি প্রিডিসপোজিশন থাকে বাকি রিস্পেক্ট গুলো যদি না থাকে তাহলে কি হবে স্যার? এখন মনে করো যার জেনেটিক প্রিডিসপোজিশন আছে সে স্মোকার না, এনভায়রনমেন্টাল ইস্যুও যায় নাই, তাহলে সিওপিডি হবে ডেভেলপ করবে, তার জিন আছে কিন্তু তার তো ওই বাকিগুলো তো নাই, যেটা স্মোকিং করতেছে না, তার কাঠের চুলাতেও ব্যবহার করে না, তারপরে আছে অকুপেশনাল হ্যাজার্ড যেটা ইন্ডাস্ট্রিয়াল যে হ্যাজার্ড আছে সেগুলো তো এক্সপোজারও যাও না, আউটডোর ইনডোর আসতে এক্সপোজারও বেশি যায় না, সিওপিডি হবে না, সিওপিডি ডেভেলপ তো এগুলো লাগবে সাথে। প্রিডিসপোজ পার্সনের এই ফ্যাক্টরগুলো যদি থাকে তখন এই যে প্রিডিসপোজ পার্সনের এই ফ্যাক্টরগুলো যদি থাকে, এই ফ্যাক্টরগুলো থাকতে হবে সাথে জেনেটিক প্রিডিসপোজিশন থাকবে, শুধু জেনেটিক প্রিডিসপোজিশন হলো এগুলোর কোনোটা নাই সে সিওপিডি হবে না। জি স্যার। এখন ডায়াগনোসিস করবো কিভাবে? ওই যে আমি বলছিলাম অ্যাজমার ক্ষেত্রে ঠিক একই রকম ভাবে, প্রথমে আছে এফইউএন এফবিসি রেশিও দেখবো, যদি এফইউএন এফবিসি রেশিও 0.70% বা 0.7 এর নিচে, এখানে ভুল হয়েছে, এখানে এখানে গ্রেটার দেন না, এটা লেস দেন হবে, বুঝছো? এই সাইনটা ভুল হয়েছে আমার লেখা, এই খেয়াল করতে পারছো? জি স্যার, লেস অর ইকুয়াল, লেস দেন, লেস অর ইকুয়াল হবে, এখানে মোর দেন লিখছি, এটা লেস দেন, লেস অর ইকুয়াল হবে, এফইউএন এফবিসি রেশিও লেস অর ইকুয়াল 0.7 এর নিচে হয় তখন আমরা বলবো যে আইদার অ্যাজমা অর সিওপিডি অবস্ট্রাকটিভ হেয়ার ডিজিজ। এরপরে আমরা কি করব, ব্রঙ্কোডাইলেটর টেস্ট করব, অর্থাৎ আবার দুই পাফ দুই বা চার পাফ সালবুটামল ইনহেলার দেব, দেওয়ার পরে 20-30 মিনিট পরে আরেকবার স্পাইরোমিটারি করব, তখন আমরা দেখব যে প্রিভিয়াস যে ভ্যালু ছিল তার থেকে কত পার্সেন্ট বাড়ছে, যদি 12% এর বেশি বাড়ে অ্যাজমা, আর যদি 12% নিচে থাকে তখন আমরা বলবো সিওপিডি। ক্লিয়ার? বোঝো নাই কে? সিওপিডির স্টেজিং করা হয়েছে কতটুকু টাইম আছে শেষ পর্যায়ে 5-7 মিনিট, এটা হচ্ছে স্টেজিং এর মধ্যে মাইল্ড মডারেট সিভিয়ার ভেরি সিভিয়ার চারটা স্টেজিং করা হয়েছে। মাইল্ড হচ্ছে এফইউএন যদি 80% এর উপরে থাকে মাইল্ড, মডারেট হচ্ছে 50-80% যদি থাকে তখন মডারেট, একজনের সিওপিডি পেশেন্টের আমরা আমরা ইয়ে করলাম স্পাইরোমিটারি করে দেখি যে তার 50-60% আছে তখন সে মডারেট, যখন দেখা যাবে যে তার স্পাইরোমিটারিতে এফইউএনটা যে আসছে সেটা নর্মাল পার্সনের যাচ্ছিল তার 30% কম আছে তখন বলবো ভেরি সিভিয়ার। এরকম ভাবে চারটে স্টেজিং করা হয়েছে। এই যে এই জিনিস হচ্ছে ডিসমিয়া স্কেল, এটা স্যাররা জিজ্ঞেস করেন অনেকে, অনেক স্যার এখানে জিজ্ঞাসা করেন, একটু পড়ে নিও, এটা সিওপিডি পেশেন্টের ক্যারেক্টারিস্টিক কি, লো ফ্লাড ডায়াফ্রাম, ইনক্রিজ রেসপিরেশনাল এয়ার স্পেস, লং টিউবুলার হার্ট, হাইপারট্যানসুলেসেন্ট লাং ফিল্ড, এটা হচ্ছে আমাদের একটা টিপিক্যাল চেস্ট এক্সরে অফ সিওপিডি পেশেন্ট। ট্রিটমেন্টের মধ্যে আমি একটু সংক্ষেপে দেখাই দেই, ট্রিটমেন্টের মধ্যে গোল্ড একটা গ্রুপ করা হয়েছে সিওপিডির ক্ষেত্রে, সিওপিডির ক্ষেত্রে স্টেজিং করা হয়েছে, স্টেজিং এর মধ্যে একটা হচ্ছে গোল্ড স্টেজিং এর মধ্যে তোমার 1-2-3-4 এটা স্পাইরোমেট্রিক ভ্যালুর উপর বেস করে আমরা একটা সিওপিডি কে স্টেজিং করছি। প্রথমে আমি আগের স্লাইডে দেখেছি যে আর যদি দেখা যায় যে এক্সাজারবেশন তখন কম হয়, তখন যদি দেখা যায় যে তার হাসপাতালে ভর্তি হওয়া লাগে কম, তখন এ আর বি দুটো ক্যাটাগরি, তখন দুইবারের বেশি যদি হসপিটালে ভর্তি থাকে এবং সিম্পটম বেশি থাকে তখন সি ডি। তাহলে আমরা এইটাকে অত বিয়ে না করে আমরা চিন্তা করব এইভাবে, এই ক্যাটাগরি গ্রুপে, গ্রুপে হচ্ছে ফিউ সিম্পটম আর এক্সাজারবেশন প্রিভিয়াস ইয়ারে লাস্ট এক বছরে এক্সাজারবেশন ছিল না অথবা হইল একটা বছরে একটা, তখন গ্রুপে, গ্রুপ বি হচ্ছে যখন সিম্পটম বেশি থাকবে কিন্তু এক্সাজারবেশন হবে বছরে প্রিভিয়াস বছরে 0 অথবা এক্সাজারবেশন ছিল না অথবা একটা, তখন হচ্ছে গ্রুপ বি। আর গ্রুপ সি তে হচ্ছে সিম্পটম কম থাকবে
কিন্তু এক্সাজারবেশনে দুই দুই এর বেশি থাকবে তখন আমরা বলবো গ্রুপ সি। আর গ্রুপ ডি হচ্ছে যে মোর সিমটম, সিমটম বেশি থাকবে এবং প্রিভিয়াস লাস্ট ওয়ান ইয়ারে আর হসপিটালে এক্সাজারবেশন দুই এর বেশি হয়েছে তখন বলবো গ্রুপ ডি। এটা একটু দেখে নিও, আমি পরে আবার যদি সুযোগ পাই এগুলো আলাপ করবো। ট্রিটমেন্ট কি করবো, কয়েকগুলো ফ্যাক্টর আছে, একটা হচ্ছে প্রপ্রপজিশন করবো, তারপরে অক্সিজেন করব, নেবুলাইজেশন করব ইপ্রোপিয়াম সালবুটামল দিয়ে, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক দিব। সিওপিডির ক্ষেত্রে কিন্তু সিস্টেমিক অ্যান্টিবায়োটিক প্রেফার করা হয়, সিস্টেমিক অ্যান্টিবায়োটিক, সিস্টেমিক স্টেরয়েড, স্টেরয়েডও আমরা দিব, হাইড্রোকর্টিসন, অনেক সময় ওরাল স্টেরয়েডও আমরা দিতে পারি। এই হচ্ছে চিকিৎসা। এখন অক্সিজেন, এটা প্রশ্ন করো ভাই, অক্সিজেন যখন আমরা ভর্তি হলো পেশেন্টকে তখন আমরা কতটুকু অক্সিজেন দিব, অক্সিজেন দিব হচ্ছে আমাদের টার্গেট থাকবে কি, আমাদের অক্সিজেন স্যাচুরেশনের টার্গেট থাকবে, এটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা কতটুকু অক্সিজেন দিব। এখন প্রথমে যদি পেশেন্টে দেখা যায় যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, আমরা এটা এবিজি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি দেখা যায় যে 7.3 পিএইচ যদি 7.3 বেশি হয়, এবং তখন আমরা ইউজুয়ালি আমরা প্রথমে শুরু করি হচ্ছে আমাদের টার্গেট কি হবে, কতটুকু অক্সিজেন স্যাচুরেশন রাখার টার্গেট। একটা সিওপিডি পেশেন্টের 88-92% আমাদের টার্গেট, আমরা আমাদের টার্গেট থাকবে না যে 98% অক্সিজেন স্যাচুরেশন রাখা, আমরা একটা সিওপিডি পেশেন্টের আমাদের টার্গেট হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, টু কিপ দ্য অক্সিজেন স্যাচুরেশন 88-92%, অ্যাজমার ক্ষেত্রে আমাদের 95 এর বেশি আমাদের অক্সিজেন স্যাচুরেশন রাখার টার্গেট থাকে। আর সিওপিডি ক্ষেত্রে আমাদের টার্গেট থাকবে 88-92%। প্রথমে আমরা হাই ফ্লো একটু হাই ফ্লো দিব, তারপরে আমরা দেখবো যে আস্তে আস্তে আমরা রেট কমাবো, যখন কখন আমরা দেখবো যখন সিভিয়ার হাইপোক্সিমিয়া থাকে তখন আমরা হাই ফ্লো শুরু করবো অক্সিজেন। অর্থাৎ একটা বেসলাইন যদি দেখে যে অক্সিজেনের সিভিয়ারলি সাইনোস আছে তখন কি আমরা লো ফ্লো দিব, না তখন আমরা হাই ফ্লো দিব। সিভিয়ার হাইপোক্সিমিয়া এবং এবিজি করে যদি দেখা যায় যে অক্সিজেন স্যাচুরেশন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন PO2 যদি 60 মিলিমিটারে কম হয় তখন আমরা হাই ফ্লো প্রথমে ইনিশিয়ালি শুরু করবো, যখন পেশেন্টের স্যাচুরেশনটা বাড়তে থাকবে এবং যখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা ইনক্রিজ করবে তখন আমরা আস্তে আস্তে অক্সিজেন স্যাচুরেশনটা কমাতে থাকবো, তখন আমরা লো ফ্লোতে একবার 1-2 লিটারে নিচে নেমে আসবো। ইনিশিয়ালি যদি সিভিয়ার হাইপোক্সিমিয়া থাকে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যদি লেস দেন 60 মিলিমিটার হয় আমরা ইনিশিয়ালি হাই ফ্লো অক্সিজেন দিব, তারপরে যখন অক্সিজেনটা ইম্প্রুভ করবে, তার অক্সিজেন যদি 60 মিলিমিটারের উপরে চলে আসে তখন আমরা লো ফ্লোতে চলে আসবো, যখন দেখে তখন আমরা লো ফ্লোতে চলে আসবো। এই জিনিসটা প্রথমে খেয়াল রাখতে হবে। আমাদের টার্গেট হচ্ছে আমাদের অক্সিজেন স্যাচুরেশনটা রাখা 88-92%। লং টার্ম অক্সিজেন এটা একটু পড়ে নিও, আমার মনে হয় আমার টাইম শেষ হয়ে গেছে, যতটুকু পারছি। এখন তোমাদের পরে আমি আমার একটা ইয়ে দিয়ে দিই, আমি আমি একটা আপলোড করে দেবো তোমাদের এখানে, আমি একটা রেসপিডি মেডিসিন একটা গ্রুপ আছে, আমি ফেসবুক পেজ আছে আমার, সেই ফেসবুক পেজে তোমাকে সার্চ করবা, একজন আমাকে SMS করে দাও, আমি আমার যদি কারো নাম্বার থাকে তোমাদের কাছে আমি তোমাকে আমি সেটা আমি ইয়ে দিয়ে দেবো, আমি এটাকে আমার ওই পেজে আপলোড করে দেবো। রেসপিডি মেডিসিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ফেসবুক একটা পেজ আছে, সেই পেজে আমি আপলোড করে দিব, তোমরা সেখানে কি করবা। আমার নাম্বার কারো কাছে আছে? জি স্যার। আচ্ছা আমি আমাকে নক করবা এখন, আমি সেটা আমি ফেসবুক পেজে দিয়ে দিব, তারপরে সবাইকে এটা দিয়ে দিও, ঠিক আছে? আর কিছু করবা লাস্ট 1 মিনিট কেউ কিছু যদি বলতে চাও? স্যার ব্রঙ্কিয়েকটিসিস এ এফিবিয়ন এফবিসি ইস্যুটা মানে কি? এফিবিয়ন এফবিসি এসে মিক্স থাকবে, ব্রঙ্কিয়েকটিসিস এ কিছু ফাইব্রোসিস থাকে আর কিছু অবস্ট্রাকশনও থাকে, মিক্স প্যাটার্ন আসবে, ফাইব্রোসিস করবে রেস্ট্রিকটিভ প্যাটার্ন, আর আরটাস কি বলে এয়ারওয়ে লিমিটেশন যেটা থাকবে, ন্যারোয়িং অফ দি এয়ারওয়ে, সেটার কারণে হবে অবস্ট্রাকটিভ ফিচার, ফলে একটা ব্রঙ্কিয়েকটিসিস এর পেশেন্টে মিক্সড প্যাটার্ন, স্পাইমেটিতে মিক্সড প্যাটার্ন পাবো, রেসপেক্টিভ প্যাটার্ন পাবো, আবার এটাও পাবো, এটা কোনটা প্রিডোমিনেন্ট সেটার উপর নির্ভর করবে তার স্পাইমেটিক ভ্যালু, ঠিক আছে?
আর কিছু? ঠিক আছে, ডাক্তার জাহিদ, ডাক্তার জাহিদ আছেন? জাহিদ আল কাদির, আচ্ছা ঠিক আছে, আমি এদিকে এখানে শেষ করি, তারপরে আমি আমাকে নক করবা, আমি যে আমি আমার ওই ইয়ে দিয়ে দিয়েছিলাম ওখানে নক করবা, ওখানে আমি কোশ্চেন অ্যান্সার দিব, আমার ওই ফেসবুক পেজে আসবা, তখন আমি সব রকম কথা বলবো তোমাদের সাথে, তুমি যদি কোনো কোয়েরি থাকে ওইখানে রেসপন্স করো, ঠিক আছে? ওকে, বাই বাই, আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে? ডার্মাটোলজির লেকচার শুরু করতে যাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডার্মাটোলজি এন্ড ভেনেরিটোলজি, সিলেট ওসমানী মেডিকেল কলেজ। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে সিফিলিস সম্পর্কে পড়েছিলাম, আজকে বলবো গনোরিয়া সম্পর্কে। সিফিলিস সম্পর্কে কারো কোনো কোয়ারি আছে কিনা? ওকে, তাহলে আমরা গনোরিয়া শুরু করি। গনোরিয়া হচ্ছে আরেকটা এসটিআই, সিফিলিস যেরকম একটা এসটিআই, গনোরিয়া আরেকটা এসটিআই। সিফিলিসের সাথে গনোরিয়ার বেসিক পার্থক্য হলো, সিফিলিসে আমরা একটা আলসার বা ইরোশন পেয়েছিলাম, গনোরিয়াতে পাবো আমরা ডিসচার্জ। গনোরিয়াতে পাবো ডিসচার্জ, যদি মেইল পেশেন্ট হয় তাহলে তার ইউরিথ্রাল ডিসচার্জ পাবো,